হরে কৃষ্ণ রাধে রাধে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো 2023 সালে জন্মাষ্টমী কোন তারিখে পড়েছে আর সেই দিন কী কী খাবার খেতে নেই। জন্মাষ্টমীর দিন এই তিনটি খাবার ভুলে মুখেও তুলবেন না, নাহলে সারা জীবন দুঃখ দুর্দশার শেষ থাকবে না, চরম অর্থনৈতিক কষ্টতে থাকতে হবে এবং দুর্ভাগ্যের শেষ থাকবে না জীবনে। বন্ধুরা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উৎসব। এই দিনে কৃষ্ণভক্তরা খুবই ধুমধাম করে ভগবানের এই দিনটিকে পালন করে থাকেন। বলা হয় কোটি কোটি একাদশী ব্রত পালন করলে যে পুণ্য লাভ হয় তা কেবলমাত্র একবার জন্মাষ্টমী ব্রত পালন করলে হয়ে যায়। তাই স্বাস্থ্যমতে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে বঞ্চিত না হতে এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না। পবিত্র এই ভাদ্র মাস হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসেই ভগবান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন। সর্বপ্রথমে আমরা জেনে নেব 2023 সালে কোন দিন জন্মাষ্টমী পালিত হবে। 2023 সালে জন্মাষ্টমীর দিনটি হচ্ছে ইংরেজি 6 সেপ্টেম্বর এবং বাংলাতে 19শে ভাদ্র 1430 বুধবার, এবং গোস্বামী মতে জন্মাষ্টমী পড়েছে 7 সেপ্টেম্বর 2023 এবং বাংলাতে 20 ভাদ্র বৃহস্পতিবার। তো বন্ধুরা, বুধবার দিন রাত 8:12 থেকে অষ্টমী লেগে যাচ্ছে আর শেষ হচ্ছে বৃহস্পতিবার 8:12। জন্মাষ্টমীর দিন সারাদিন উপোস থেকে রাত্রি 12টায় পুজো করা হয়। জন্মাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে মন থেকে ভগবানকে পূজা অর্চনা করবেন। দেখবেন ভগবানের কৃপায় জীবনের সকল নেগেটিভ এনার্জি দূরে সরে গিয়ে জীবন অগ্রগতির পথে যাবে। তাই তো বন্ধুরা, জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত না হতে এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না। শাস্ত্রমতে পূজা অর্চনা করলে ভুলেও এই জন্মাষ্টমীর তিথিতে আমিষ খাবার গ্রহণ করবেন না বা কোনো প্রকার মদ্যপান বা নেশা জাতীয় জিনিস সেবন করবেন না। এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন, নাহলে জীবনে দুঃখ দুর্দশায় ভুগতে হবে। এছাড়া জন্মাষ্টমীর আগে তাল খাবেন না বা তালের তৈরি কোনো জিনিস মুখে তুলবেন না, কারণ তাল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি খাবার। তাই ঠাকুরকে না দিয়ে আগে তালের তৈরি জিনিস খাবেন না। জন্মাষ্টমীর তিথিতে ভাত ও যবের তৈরি কোনো খাবার শাস্ত্রমতে খাওয়া নিষিদ্ধ, তাই এদিন ভুল করে মুখে অন্ন তুলবেন না। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর দিন এই খাবারগুলো ভুলে মুখে তুলবেন না। তাই দেখবেন ভগবানের আশীর্বাদে জীবনের সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরে গিয়ে জীবন অগ্রগতির পথে যাবে। যেহেতু শ্রীকৃষ্ণের উপবাস নির্জলায় করতে হয়, তাই আপনারা নির্জলা উপবাস করতে না পারলে ফলমূল ও দুধে তৈরি জিনিস খেয়ে জন্মাষ্টমী ব্রতটি পালন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। রাধে রাধে।